গত দুদিন ধরে আশঙ্কাজনক হারে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে বেড়েই চলছে। এদিকে হুহু করে পানি বাড়ায় যমুনার অভ্যন্তরে নির্মাণচল প্লাবিত হয়েছে, তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি। এতে বন্যা আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলের মানুষদের মাঝে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে 11.77 মিটার। 24 ঘন্টায় 37 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 1.13 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে বুধবার পানি বেড়েছে 43 সেন্টিমিটার। অপরদিকে কাজীপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে 13.35 মিটার। 24 ঘন্টায় 36 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 1.35 মিটার নিচ প্রবাহিত হচ্ছে। এখানে বুধবার 37 সেন্টিমিটার পানিও বেড়েছে। পাউবো সূত্র জানায়, জুন মাসের শুরুতে যমুনার পানি বাড়া শুরু হয়। 3 জুন থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়লো, এক সপ্তাহ পর কমতে থাকে। এরপর 18 জুন থেকে আবার দ্রুত বাড়ছে যমুনার পানি। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, আরও 4-5 দিন যমুনার পানি বাড়বে। এতে বিপদসীমা অতিক্রম করে ছোট থেকে মাঝারি রকমের বন্যাও হতে পারে। গত কয়েকদিনের বৃষ্টি ধলাই নদীর পানিতে পুরো শ্যামের কোনো গ্রামের বাড়িঘরের আশপাশ, রাস্তা, মাঠ পানিতে তলিয়ে যায়। আজ দুপুরে সাদি বাড়ির পাশে খেলার এক পর্যায়ে ঢলের পানিতে পড়ে যায়। পরে পাশের বাড়ির হৃদয় তাকে উদ্ধার করতে এসেও সেও পানিতে ডুবে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারউদ্দিন বলেন, ঢলের পানিতে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে, এ অবস্থায় শিশুদের নিরাপদে রাখার অনুরোধ করেন তিনি। মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, 2 শিশুর মৃত্যুর ঘটনা শুনে হাসপাতালে এসেছি। পরিবার চাইলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই মরদেহটি নিতে পারবে। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।